দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা কথা বলি তার সাথে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি অবশ্যই ভালো আছেন? জি ভালো আছি। তো বাত নিয়ে প্রথমে একটু আপনাকে একটু জিজ্ঞাসা করি, যে অনেকেই দেখি যে বলে যে বাতের ব্যথায় ভুগি, এবং এটা খুব কমন একটা টার্ম। তো বিশেষ করে দেখা যায় যে শীতকালে যারা ব্যথা বেদনায় ভুগে তাদের ব্যথার প্রকোপটাও কিন্তু বেড়ে যায়। তো মেডিকেল পরিভাষায় বাতকে আপনারা কিভাবে প্রকাশ করেন? আসলে বাত শব্দটা বাংলাদেশে সাধারণ মানুষের ভিতরে খুবই পরিচিত। যে কোনো ব্যথা বেদনায় যদি হাঁটু, কোমর, ঘাড়, মাংসপেশির ব্যথা, কামড়ানো জাতীয় বা ঝিঝি অবশ, এই সকল সমস্যাগুলোকে সাধারণ মানুষ বাত বলে থাকে। তো আসলে ডাক্তারি ভাষায় বাত বলতে যেটা আমরা রিউমাটিজম বুঝাইতে চাই, সেটা হচ্ছে যদি বডিতে কোনো ইউরিক অ্যাসিড বেড়ে যায়, ওটো বাতের একটা অংশ। তা আমরা সাধারণ ভাষায় যদি কেউ আর্থ্রাইটিসে ভুগে, হাঁটু, কোমর, ঘাড়, কোনোই যে কোনো জায়গায় ব্যথা আক্রান্ত হয়, এবং পাশাপাশি যদি তার মাসেলে বিভিন্ন ডিজিজ হয়, যেমন আমরা বলি ফাইব্রোমায়ালজিয়া, এই সকল সব সমস্যাগুলোকে আমরা একসাথে বাত বলে থাকি। তো বাত যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে বাতের ভিতরে অনেক সমস্যা জড়িত। এখানে আর্থ্রাইটিস আছে, তারপরে ইঞ্জুরি আছে, লিগামেন্ট ইঞ্জুরি, মাসেলের সমস্যা আছে, হাড় জোড়ার সমস্যা আছে, সব মিলেই হচ্ছে আমরা এটাকে বাত ব্যথা। মানে বাত একটা কোনো বিষয় না, অনেকগুলো বিষয় কি মিলে বাত? মিলে বাত। তো বাতের ক্ষেত্রে কি কোনো বয়সের কোনো ইম্পর্টেন্স আছে, যে কোন বয়সে এটা হতে পারে? আসলে সাধারণত বাতের তেমন কোনো বয়স নাই, শিশু থেকে শুরু করে একে বয়োবৃদ্ধ পর্যন্ত সবার এই বাত ব্যথা জনিত সমস্যা ভুগে থাকে। তবে সাধারণত যাদের বয়স 40 ঊর্ধ্ব তারা এই জাতীয় সমস্যা বেশি ভুগে থাকেন। আর আমরা এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বয়স্করা বেশি ভুগে থাকেন, আর হচ্ছে মহিলারা বাত জাতীয় সমস্যায় একটু বেশি ভুগে থাকেন। আচ্ছা, আমরা এখানে একটা ছবি দেখছি, এটা একটু সম্পর্কে আমাদের। আসলে যে বাত ব্যথার যে সবচেয়ে বেশি কমন যেটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এটা হাঁটুর একটা অস্টিওআর্থ্রাইটিস রোগীর হাঁটুর ছবি পিকচার। এই দেখেন, এখানে হাঁটুর ডান পাশের যে এই পাশের হাঁটুটা বেঁকে গিয়েছে, মানে আর্থ্রাইটিস সমস্যা। মানে নরমালি তো দুটো হাঁটু এভাবে লাগার কথা না? না, এটা একটু গ্যাপ থাকবে এবং সোজা থাকবে হাঁটু, কিন্তু নিচের অংশটা বেঁকে গিয়েছে। এটা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস এর কারণে, ডিউ টু অস্টিওআর্থ্রাইটিস ডিফর্মিটি, হাঁটু ডিফর্মিটি হয়ে গেছে। এই জাতীয় রোগী, মানে এই সব রোগী কি অনেক দিন ব্যথায় ভুগেছিল? হ্যাঁ, অনেক দিন। আপনি যদি এই রোগীর হিস্টোরি নিয়ে দেখবেন যে তারা কখনো ফিজিওথেরাপি পায় নাই, তাদেরকে বিভিন্ন রকম ব্যথার ওষুধ খেয়ে 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 বিভিন্ন সাইড ইফেক্ট তৈরি করেছে, প্লাস এখন এই ডিফর্মিটিটা তৈরি হয়ে গেছে, যার কারণে এখন একদিক দিয়ে ব্যথা, আর একদিক দিয়ে সে হাঁটু ভাঁজ করতে কষ্ট হয়, এখন হাঁটতেও কষ্ট হয়। এইসব রোগীগুলাকে যদি আমরা শুরুতেই আর্থ্রাইটিস রোগে শুরুতেই বিভিন্ন ফিজিওথেরাপি দিয়ে তাকে শিখিয়ে দেওয়া হয়, ব্যায়ামগুলো শিখিয়ে দেওয়া হয়, এবং রোগী স্বাভাবিকভাবে চলতে পারে। এখন আপনার আপনি ইদানিং আমরা ইন্টারনেটেও দেখছি, অনেকেই দেখি সাজেস্ট করতেছে যে কম্পিউটারে যারা বসে থাকেন, অফিসে যারা বসে থাকেন, সেক্ষেত্রে কি কি এক্সারসাইজ করতে হবে, এগুলো আপনি খেয়াল করেন যে দীর্ঘ সময় আমরা প্রায় দেখি আজকাল যে দীর্ঘক্ষণ যারা বসে থাকে। হ্যাঁ, মানুষ অনেক সচেতন হয়ে গেছে, এখন সবাই চাচ্ছে যে কি ফিজিওথেরাপি নিতে হবে, যে আগের থেকেই যদি আমরা এক্সারসাইজ করে চালিয়ে যেতে পারি তাহলে ব্যাক পেইন হবে না, এই যে বসে থাকার জন্য বিভিন্ন প্রকার হাঁটুর সমস্যা বা ঘাড়ের যে ডিস্ক প্রলাপস, এই সকল সমস্যা হওয়ার কথা না। তো ওটা যদি আমরা এখানে একটা, এখানে অস্টিওআর্থ্রাইটিস এই পাশেরটা হচ্ছে আপনার নি, যেটা নরমাল নি, যে কার্টিলেজটা সাদা দেখাচ্ছে, আর আর্থ্রাইটিস রোগী সেই নিটা দেখেন কালো হয়ে গিয়েছে, ওই যে কার্টিলেজটা কালো হয়ে ক্ষয় হয়ে দুইটা উপরের ফিমার এবং নিচের টিবিয়া প্রায় কাছাকাছি চলে এসেছে, মানে স্পেসটাও নষ্ট হয়ে, অনেক নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট মানে হওয়ার কারণে এবং ডিফর্ম হয়ে যাওয়ার কারণে দেখা যায় রোগী আর এক পর্যায়ে ব্যথার পাশাপাশি সে আর হাঁটু নাড়াইতে কষ্ট হয়, মানে হাঁটুটা ভাঁজি করতে ভাঁজি হচ্ছে না, এবং নামাজ পড়তে কষ্ট হয়, এবং অনেক সময় ভুল চিকিৎসা হয় যে রোগী দীর্ঘদিন বসে বসে চেয়ারে নামাজ পড়ে, একটু হাঁটু ব্যথা হয়েছে, গিয়ে উনি হয়তো যেভাবেই হোক কোনো ডাক্তারের পরামর্শ হোক, যেভাবে হোক অনেক সময় উনি অথবা ডাক্তাররা বলেছে যে আপাতত নামাজ পড়েন চেয়ারে, উনি ওটাকে ভেবে নিয়েছে যে আজীবন নামাজ পড়তে হবে, তো যার কারণে হাঁটু ডিফর্ম হয়ে যায়। তো এটা যদি শুরুতেই উনি ফিজিওথেরাপি নিয়ে ভালো থাকে এবং এক্সারসাইজ চালিয়ে যায় এবং নামাজ নামাজের মতো পড়তে হবে, টয়লেট ইউজ করতে যাতে ফ্ল্যাট টয়লেট নিচে বসার অবশ্যই বসতে হবে, কিন্তু ওটা আমরা একটা নির্দিষ্ট নিয়ম বলে দিই যে আপনি এক ঘন্টার বেশি নিচে বসবেন না, নামাজ পড়তে 5 থেকে 7 মিনিট সময় লাগে, তার বেশি সময় লাগার কথা না। কিন্তু অনেকে আছে যে নামাজে গিয়ে বসেই আছে, সেই জিনিস থেকে সরে আসতে হবে, যে নামাজ নামাজের মতো পড়তে হবে, আবার টয়লেট টয়লেটের মতো ইউজ করতে হবে, আর কোনো ব্যথা বেদনা হলে চিকিৎসকের পরামর্শে সেটা চিকিৎসা নিতে হবে, এবং ফিজিওথেরাপি নিলে অবশ্যই মানে সারা জীবনই ভালো থাকবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুনবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি সরাসরি। ডাক্তার, আমরা শুনছিলাম বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা কথা বলি তার সাথে। আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন যে অনেকেই দেখা যায় যে ক্যালসিয়াম ট্যাবলেট খায়। এটা কিন্তু আমাদের খুব ঘটে এই জিনিসটা, যে হয়তো বা নিজ থেকে খাচ্ছে বা ফার্মেসিতে গিয়ে খাচ্ছে, বা আপনি বললেন যে মহিলাদের যেহেতু একটু আধিক্য বেশি ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যাচ্ছে, এবং মহিলাদের মধ্যে হাঁটুর ব্যথা ছাড়া কোমরের ব্যথার পরিমাণটা আমার মনে হয় একটু বেশি থাকে। তো সাধারণত কোমরের ব্যথা যেটা আপনাদের ফিজিওথেরাপির মধ্যে সেরে যায়, এরকম ব্যথা সম্পর্কে আমাদের কারণ সম্পর্কে বলেন। আসলে কোমর ব্যথার যদি আমরা বেশিরভাগ কারণই দেখা যাচ্ছে যে মেকানিক্যাল বলি আমরা ডাক্তারি ভাষায়। মেকানিক্যাল মানে কি? মেকানিক্যাল হচ্ছে এটা আমরা রোগীরা নিজেদের থেকেই তৈরি করি। কিভাবে? যদি আপনি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করেন, অথবা সামনে ঝুঁকে কুঁজো হয়ে কোনো কাজ করেন, অথবা আঘাত পেয়ে থাকেন, বিভিন্ন ভাবে এই সমস্যাটা হয়ে থাকে। সেটা কি হয়? ডিস্ক প্রোল্যাপস হয় সাধারণত। এর ভিতরে বেশিরভাগই ডিস্ক প্রোল্যাপসজনিত সমস্যা, আর বাদ বাকি বিভিন্ন আপনার এই লিগামেন্ট ইঞ্জুরি বা যে আমরা কার্ভেচারের প্রবলেম, এগুলো সমস্যা হয়ে থাকে। তো ডিস্ক প্রোল্যাপসটাই বেশি। এর ভিতরে আমরা একটা এমআরআই ছবি দেখি, এখানে যদি কারো ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে তাহলে সেটা বোঝা যাবে। যদি আমরা ইজিতে একটা এমআরআই করে ফেলি তাহলে এই যে সাদা যে উপর থেকে নিচে নেমে আসছে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এই যে লাল কালি দিয়ে আমি যে দাগ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে। এই ডিস্কটা কালো ফেটে গিয়ে কর্ডের ভিতরে দেখেন কালো একটা চাপ ঢুকে গিয়েছে, এটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস। তো এই ডিস্ক প্রোল্যাপসের রোগী বেশি এখন মেকানিক্যাল সমস্যার ভিতরে। সেটা কোমরে L4-5 L5 sacral 1 লেভেলে, এবং ঘাড়ে 5-6 এবং 6-7 সার্ভাইক্যাল, এই রিজন গুলোতে বেশি হয়ে থাকে। তো আমরা ব্যাক পেনের বেশিরভাগ কারণই হচ্ছে এখন বেশিরভাগ ডিস্ক প্রলেপ জনিত সমস্যা, আর পাশাপাশি দেখা যায় বয়োবৃদ্ধদের বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা। যেমন যদি আর্থ্রাইটিস এর কারণে মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়ে ডিস্ক গুলা কি হয়, ফাইব্রোস্ট হয়ে যায়, চিকন হয়ে পাতলা হয়ে যায়, তখন হাইটটা কমে আসে। একটা মানুষের বয়স যখন 25 বছর থাকে তখন যদি তার হাইট হয়ে থাকে 5 ফিট 2 ইঞ্চি, 40 বছর পরে গিয়ে কিন্তু আপনি 5 ফিট 2 পাবেন না, তার অবশ্যই সেখানে 1 থেকে 2 ইঞ্চি হাইট কমে আসবে। তো এটার কারণটা কি? এটা হচ্ছে ডিউ টু এজিং প্রসেস এর কারণে আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, তার যার কারণে মেরুদণ্ডের যে কশেরুকা থাকে ভার্টেব্রাটা, আর হাইট কমে আসে। ওই হাইট কমার কারণে যে ডিস্ক থাকে এবং লিগামেন্ট থাকে এগুলা কি করে, নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে, এবং বোনস অনেক সময় লিগামেন্ট এবং নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করে, যার কারণে ব্যাক পেন হয়, কোমর ব্যথা হয়। অনেক সময় রোগীর কমপ্লেন যে কোমর ব্যথা, একটু বসে থাকলে শিরদাঁড়া দিয়ে উপরে শিশি করে বা ঝিরঝির করে উঠে, অথবা সে কিছুক্ষণ হাঁটার পর আর হাঁটা, নেক্সট স্টেপ দিতে কষ্ট হয়, পায়ের দিকে ঝিঝি করে, পা অবশ হয়ে আসে, বা ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয় ঘাড় থেকে ঘাড় ব্যথা হবে এবং ঘাড় নাড়াইতে কষ্ট হবে, এবং যে কোনো হাতের আঙ্গুল অবশ লাগতে পারে বা হাতের দিকে ব্যথা, উঠানামা করতে পারে। তো আমরা এখানে একটা ঘাড়ের এমআরআই আর একটা ছবি দেখেন, এখানেও কোমর যেরকম দেখানো ছিল ওইভাবে ঘাড়েরটাও উপর থেকে নিচে যে জায়গাটা, যে সাদা একটা স্পাইনাল কর্ড নেমে এসেছে এটা দেখেন, এই ঘাড়ের এই অংশটা এসে সি চেপে গেছে, এটা হচ্ছে ডিস্ক, ঘাড়ের ডিস্ক প্রলাপস। তো আমরা এই ঘাড় এবং মেরুদণ্ড, কোমর এবং মেরুদণ্ডের ডিস্ক প্রলাপসের রোগী বেশি পেয়ে থাকি। আর এটা হচ্ছে দেখেন, এটা কোমর ব্যথার আরেকটা কারণ, এটা কিন্তু আরেকটা মেকানিক্যাল সমস্যা, এটা একটা ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট, অথবা আঘাত পেয়ে উপর থেকে পড়ে গিয়েছিল হিস্টোরি ছিল, অথবা আগের দিন ভারী অনেক কাজ করেছে, আলমারি সরাইতে গিয়েছিল, অথবা বাসা শিফট করতে গিয়ে এই যে যেটা আমরা বলি লিস্থেসিস, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্ক ফাটবে, পাশাপাশি দুই হাড় আর একটার উপর একটা যেভাবে বসানো থাকে স্লিপ কেটে যাবে, একটু সরে যাবে, দিস ইজ লিস্থেসিস, সে থেকেও ব্যাক পেইন হতে পারে। আর সবচেয়ে কম কমন যেটা 10% ব্যাক পেনের কারণ, সেটা হচ্ছে যে যদি কোনো ইনফেকশন হয় মেরুদণ্ডে, কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয়, যেমন বোন ক্যান্সার, বোন টিবি, অথবা স্পাইনাল ক্যান্সার, স্পাইনাল টিবি, বিভিন্ন প্যাথোলজিক্যাল সমস্যার কারণেও ব্যাক পেইন হতে পারে। এবং সেক্ষেত্রে রোগীর আরো কিছু সমস্যা থাকবে, শুধু ব্যাক পেইন না, ওজন কমে আসবে,
গা জ্বর থাকবে, ক্যান্সারের যে এফেক্ট গুলো সেগুলো থাকবে, সেগুলো পাশাপাশি থাকবে, টিবি হলে যে প্রবলেম গুলো হতে পারে, আর এইসব ওজন কমা, হ্যাঁ এইসব রুগীর যেটা হয় পাশাপাশি দেখা যায় এই রুগীগুলো অনেক সময় পা অবশ হয়ে নিয়ে আসে, অথবা প্যারালাইসিস হয়েছে, অথবা প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্স হয়ে গিয়েছে, আটকে রাখতে পারছে না, এই জাতীয় সমস্যাগুলো হয়, মানে অ্যাডভান্স স্টেজ এগুলো হতে পারে, হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল যদি কোনো রোগী আসে তার এই সকল সমস্যা। তো যা কিছুই হোক আমরা অতি সহজেই যদি ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে ওইভাবে চিকিৎসা দিতে সহজ হয়ে যায়। আচ্ছা, তো যেটা ডিস্ক প্রোল্যাপসের রোগী, আপনারা একটা তো শরীরে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে বোঝেন, এছাড়া মানে কোন ডায়াগনোসিস তার জন্য কোন টেস্ট করেন আপনারা? আসলে ডিস্ক প্রোল্যাপস রোগী আমরা যদি শুরুতেই রোগীর অনেক সময় দেখা যায় যে এক্সরে করেই আছে, দীর্ঘদিন এক্সরে করেই ঘুরতেছে, আসলে শুরুতেই যদি এখন যেহেতু লেটেস্ট এমআরআই চলে এসেছে একটা এমআরআই করে ফেলি তাহলে আমরা আরো কনফার্ম হয়ে যাই যে, এবং লেভেলটা আরো ইজি হয়ে যায়, যদিও আমরা বুঝতে পারি বাট এটা আরো এমআরআই করলে আরো সহজ হয়ে যায় যে ডিস্ক প্রোল্যাপস হয়েছে কিনা। আমরা এমআরআই করলে যে কোনো রোগী যদি কোমর ব্যথা ভুগে দীর্ঘদিন তার উচিত একটা ডাক্তারের শরণাপন্ন একটা এমআরআই করে ফেলা, দেন সেটা আমরা রোগ নির্ণয়ের পরে চিকিৎসাতে চলে যাব। আচ্ছা, যে রোগীটাকে ধরেন আপনি ডায়াগনোসিস করেই ফেললেন যে তার একটা L4-5 একটা ডিস্ক প্রোল্যাপস আছে, তো সেক্ষেত্রে তার মোড অফ ট্রিটমেন্টটা কিরকম হবে? হ্যাঁ অবশ্যই, আসলে এই জাতীয় রোগীগুলো দেখা যায় যে দীর্ঘদিন রোগ ভোগের কারণে অনেক সময় দেরি করে আসে, সেটা হলে পা একটা অবশ হয়ে যেতে পারে বা অবসব ভাব হইতে পারে, যদি সেটা না হয় একিউট স্টেজ আছে আমরা বলি আর্লি স্টেজে ডিস্ক প্রোল্যাপস হয়েছে 15 দিন 20 দিন 1 মাস, সেক্ষেত্রে যদি আমরা এমআরআই করে কনফার্ম হই এই রোগীগুলো আমরা হসপিটালাইজ করে যদি 4-5 times ফিজিওথেরাপি দিতে পারি, এক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার মেকানিক্যাল চিকিৎসা দিয়ে থাকি, যেটা আমরা হাতে কিছু মানে একজন সার্জন যেভাবে অপারেশন করে বাই হিজ ওন হ্যান্ড, তদ্রূপ একজন ফিজিওথেরাপি দিবে তার নিজের হাতে, এবং এই হাতই একটা সার্জনের ছুরির মতো কাজ করবে, এখানে আমাকে অপারেশন করতে হবে না, এখানে আমরা হাতে বিভিন্ন প্রকার ম্যানুয়াল টেকনিক আছে যে আমরা মেইটল্যান্ড ম্যাকএনজি বিভিন্ন থিওরি আছে, ওই টেকনিকের উপরে আমরা ডিস্কের বিভিন্ন প্রকার এক্সারসাইজ এবং ম্যানিপুলেশন করে থাকি, এবং পাশাপাশি রোগী রেস্টে থাকতে হবে হসপিটালে থেকে, এবং যদি কোনো সময় ব্যথা হয় ব্যথার পাশাপাশি আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করতে পারি, দেখা যায় যে উইদিন 2-4-5 weeks এর ভিতরে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর সুস্থ হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন এক্সারসাইজ দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ বৈশাখী টেলিভিশন, এবং ওনা দর্শককেও অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালো থাকুন সুস্থ থাকুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।